প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে চট্টগ্রাম পরিণত হয়েছে উৎসবের নগরীতে। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার মাঠ থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন চট্টগ্রামের 30টি উন্নয়ন প্রকল্প। ভিত্তিপ্রস্তরও হবে আরও এক গুচ্ছ প্রকল্পের। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তাই নতুন করে সেজেছে বন্দর নগরী। নৌকার আদলে তৈরি হয়েছে সমাবেশের মঞ্চ। শালী জয়, রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসবেন চট্টগ্রামে। শহর জুড়ে তাই সাজ সাজরব, অলিগলি থেকে মূল সড়ক, ব্যানার, ফেস্টুন আর তোরণে সুসজ্জিত। 10 বছর পর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তুলে ধরবেন গত 13 বছরে সরকারের উন্নয়নের খতিয়ান, জানাবেন আগামীতে কি কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চান চট্টগ্রামকে ঘিরে। দলমত নির্বিশেষে একটা উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনা চিতা বিরাজমান। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আসছেন, আমরা ওনাকে স্বাগত জানাই। প্রস্তুতির সর্বশেষ দেখতে শনিবার দুপুরে সমাবেশ স্থলে এসে নেতারা বলেন রোববার চট্টগ্রামে হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। মানুষ থাকবে, তার 8-10 গুণ মানুষ মাঠের বাইরে থাকবে, এটি বাস্তবিক অর্থে এটি হবে। আমাদের সাংগঠনিক যে অবস্থা আছে সেটা আমরা জানাচ্ছি। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারাও দফায় দফায় পরিদর্শন করেন জনসভার মাঠ। এই জনসভা 10 লক্ষাধিক লোকের বেশি সমবেত হবে। যে শেখ হাসিনার নেতৃত্ব কেবল মাত্র শেখ হাসিনাই তার বিকল্প। দাদর জাতীয় সংসদে জনগণের সমর্থন চাই, জনগণের ম্যান্ডেট চাই। বিএনপি জনসভা করার জন্য অনুমতি চেয়েছে, সরকার আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। শুধু আওয়ামী লীগই নয়, জনসভা সফল করতে মাঠে আছেন দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। 4-5 লাখের মতো যুবলীগের কর্মীরা আগামীকাল এই পোলো গ্রাউন্ডের জনসভায় উপস্থিত থেকে আমাদের সভাকে আরো সমৃদ্ধ করবে। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর থেকে যে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ, তারই ধারাবাহিকতায় রোববার চট্টগ্রামের জনসভা। পোলো গ্রাউন্ড মাঠে শুধু জনসভাই নয়, একই সঙ্গে নিজেদের রাজনৈতিক সক্ষমতাও প্রমাণ করতে চায় আওয়ামী লীগ। স্থানীয় নেতাকর্মীরা বলছেন রাজপথে বিএনপিকে মোকাবেলা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা উঠে আসবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। শাহ আলী জয়, নিউজ 24, চট্টগ্রাম।